বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি যুব মোর্চার সদস্যদের মাথা ফাটলো। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর এই ঘটনায় দুপক্ষই পুলিশের কাছে অভিযোগ করে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদহ মাঝদিয়ায়। এই ঘটনায় উত্তেজনা রয়েছে এই এলাকায়। অভিযোগ কৃষ্ণগঞ্জে এক মণ্ডল সভাপতি দল বল নিয়ে এক মহিলা সদস্যার বাড়িতে গিয়ে এক যুব মোর্চার জেলা নেতাকে মারধর ও মহিলা সদস্যকে শ্লীলতাহার করে। সরকারকে আমার বাড়িতে নেমন্তন্ন করেছিলাম। কেন না হচ্ছে, আমার ছেলের একটা জাস্ট জন্মদিন মতো ছিল, সেই হিসাবে নেমন্তন্ন করেছিলাম। উনি খেতে এসেছিলো, এবার ওদের সঙ্গে কাদের কী হয়েছে আমরা জানি না। জাস্ট একটা ফোন আসে এবং আমার উঠোনে তারা চলে আসে। আসার পর ওকে ডাকে ঘরের থেকে, উঠোন থেকে, আমি তখন বাথরুমে গেছিলাম, উঠোন থেকে বেধরক পাঁচ ছ সাতজনা এসে বাঁশ লাঠি দিয়ে দুমধারক মারে। ঠিকই মারলো, উনি চেনেন তাদের? হ্যাঁ, তাই চিনি। বলেন, প্রভাস ঘোষ, বিষ্ণু ঘোষ, মিঠুন ঘোষ, আর হচ্ছে কৌশিক রক্ষিত বলে একজনা, আর আরো ভাজন ঘাটে দু তিনজনা ছিল। প্রভাস ঘোষ আমাদের মেম্বার তো? হ্যাঁ, প্রভাস ঘোষ আমাদের মেম্বার। মালদা ঘোষপাড়ায় তালদমালদা গ্রাম পঞ্চায়েতের সদস্যা লিপিকা মণ্ডলের বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেখানে আমি সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য গিয়েছিলাম এবং তার বাড়িতে বসেছিলাম। এ মতো অবস্থায় বিষ্ণু ঘোষ, প্রভাস ঘোষ, কৌশিক রক্ষিত, মিঠুন ঘোষ, জ্ঞান প্রকাশ বিশ্বাস, গোপাল হালদার, এই পাঁচজন ওই বাড়িতে যায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে বের করে এনে উঠোনে আমাকে মারধর করে বাঁশ, রড, লাঠি দিয়ে এবং আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং আমার মাকে মেরে ফেলার হুমকি দেয়।